আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন থেকে আমি ফোন পাচ্ছিলাম আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা দেখে, তো অনেক শিক্ষার্থী এবং অনেক অভিভাবকও আমাকে ফোন দিয়েছিল। সেটা হলো অনেকে ট্যাটু করা থাকে। আসলে ট্যাটু করা থাকলে কি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে মেডিকেলে পাস করা যাবে কিনা, এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছ। তো সে কারণে ভালো একটা ভিডিও বানাই। ট্যাটু যদি করা থাকে অথবা তোমার শরীরে কোনো অংশে বা কোনো জায়গায় যদি তুমি কোনো অক্ষর লিখো, সেটা কালো কালি দিয়ে হতে পারে অথবা অ্যাসিড দিয়ে হতে পারে, এবং শরীরের যে কোনো অংশে যদি তোমার ট্যাটু করা থাকে, তুমি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে বাদ পড়ে যাবা। এটা ভিডিওর মাধ্যমে বলার কারণ, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, গিয়ে অনেকে ট্যাটু থাকার কারণে বা অ্যাসিড দিয়ে নাম লেখার কারণে বা অন্য কোনো উপায়ে নাম লেখার কারণে অথবা ব্লেড দিয়ে নাম লেখার কারণে অনেকে কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে বাদ পড়ে যাচ্ছ। এখন যাদের শরীরে খুব বেশি মাত্রায় অনেক জায়গা জুড়ে নাম লেখা আছে বা ট্যাটু অঙ্কন করা আছে অথবা ব্লেড দিয়ে নাম লেখা আছে, তাদের হয়তোবা এই সমস্যাটা সমাধানের হয়তোবা সময় বেশি লাগতে পারে, আবার নাও করা যেতে পারে। কিন্তু যাদের অল্প একটু জায়গায় ট্যাটু করা আছে বা নাম লেখা আছে, তারা চিকিৎসার জন্য কি করতে পারো, তোমরা চিকিৎসার জন্য ভালো একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে পারো, অথবা ভালো একজন লেজার চিকিৎসক, যিনি লেজার দিয়ে চিকিৎসা করেন, লেজার টেকনোলজি অনেক উন্নত মানের, লেজার চিকিৎসকের সাথে যোগাযোগ করে তুমি লেজারের মাধ্যমেও তোমার ট্যাটু তুলে ফেলতে পারো, অথবা ব্লেড দিয়ে যে নাম লিখছো সেটা তুমি সার্জারি করার মাধ্যমেও ঠিক করে ফেলতে পারো। যারা চিন্তা করছো আগামীতে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের জন্য একটা নির্দেশনা, অবশ্যই তোমরা এই ধরনের কোনো কাজ করবে না, এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবা। এবং যারা অভিভাবক দেখছেন, আপনাদের সন্তানরাও যদি কোনোভাবে কোনো ভুলে ভুলবশত যদি তারা শরীরে যাতে নাম না লিখতে পারে, ট্যাটু যাতে অঙ্কন করতে না পারে, ব্লেড দিয়ে কোনো জায়গায় যাতে নাম না লিখতে পারে বা কাটা কেটে না ফেলতে পারে, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। কারণ অনেকে চিন্তা করেন এসএসসি পাস করে আপনার সন্তানরা পরীক্ষা দিতে যাবে সেনা নৌ বিমান বাহিনীতে, কিন্তু আসলে পরীক্ষা দিতে গেলে তারা প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবে। আর যারা শিক্ষার্থী তোমরা শুনছো, অবশ্যই এই বিষয়টা খুব ভালোভাবে তোমাদের সচেতন হতে হবে। এই বিষয়ের উপরে কোনোভাবেই তোমরা শরীরে কোনোভাবে কোনো অংশে ট্যাটু অঙ্কন করবে না বা ব্লেড দিয়ে কোনো কাটাকাটি করবে না, ঠিক আছে, বা কোনো অক্ষর লিখবে না, এগুলো থাকলে তোমরা কোনোভাবে চান্স পাবে না। যদি তুমি আগে থেকে চিকিৎসার মাধ্যমে যদি পুরোপুরি ঠিক না করতে পারো তাহলে চান্স পাবে না, যদি ঠিক করে যেতে পারো তাহলে হয়তো বা অবশ্যই তুমি চান্স পেতে পারো। তো এই হচ্ছে হলো আজকের বিষয়, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, যেহেতু বেশ কয়েকটা ফোন পেয়েছি, এই কারণে ভাবলাম যে একটা টিউটোরিয়াল করে দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবা, আর আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা চাইলে অবশ্যই গ্রুপে যুক্ত হতে পারো। এবং গ্রুপে আমি আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু বিষয়ের উপরে টিউটোরিয়াল দিই, পরামর্শ দিই বা বিভিন্ন ধরনের পোস্টগুলো ওখানে করে থেকে। গ্রুপে সংযুক্ত হতে পারলে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে চলে যাবা। থ্যাংক ইউ ভেরি মাচ।